নমস্কার বন্ধু, আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। তো আজকে আমি ডিব্রুগড় মোহনবাড়ি এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। তো আমি এখানে চেক ইন হয়ে যাওয়ার পরে বসে আছি, এটা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, গেট নম্বর 3। এখান থেকে টানেল দিয়ে আমাকে যেতে লাগবে ইন্ডিগো ফ্লাইটে। এটা বিকেলের ফ্লাইট ছিল, 4:10 এখান থেকে ছাড়ে, আর 1 ঘন্টা 35 মিনিট মানে সময় মানে অফিসিয়ালি লেখা থাকে, মোটামুটি 1.5 ঘন্টায় পৌঁছে যায় ক্যালকাটা। আর ফ্লাইটটা বেশ বড় ছিল, অ্যাপ্রোক্স 200 যাত্রী ছিল। ঠিক আছে, যাই হোক, ডিব্রুগড় থেকে যখন গেছি আগে সকালের দিকে গেছি, বিকেলের দিকে যাইনি, তো আমি একটু শেয়ার করে দিলাম বিকেলবেলা কেমন জার্নিটার অনুভূতি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন, আমি টানেল ধরে আস্তে আস্তে ইন্ডিগো ফ্লাইটের দিকে এগিয়ে যাচ্ছি, ফ্লাইটে চড়বো এবার। তো যতটা পারলাম আপনাদের কাছে শেয়ার করে দিলাম। যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন ইন্ডিগো ফ্লাইটের আপনাদের চলার অভিজ্ঞতা কেমন। হ্যাঁ, বিভিন্ন ফ্লাইট আছে অ্যাকচুয়ালি, আগে যে সমস্ত ফ্লাইটে গেছি, যেমন আগে ফ্লাইওয়ে গেছিলাম, ওটা ছোটো ফ্লাইট ছিল, তাতে একরকম অনুভূতি ছিল। ঠিক আছে, আর শেয়ার করছি, ভালোই লেগেছে, বেশ ভালো। কারণ বড়ো ফ্লাইটে কী হয় যে এয়ারে যে ঝাঁকুনিগুলো থাকে, এয়ার পকেটগুলো থাকে, একটু কম লাগে। ছোটো ফ্লাইটে একটু বেশি মানে প্লেনটা কেঁপে ওঠে। যাই হোক, অনেক কমফোর্টেবল ছিল, উইন্ডো সিট পেয়েছিলাম আমি একটা, তো উইন্ডোর পাশে বসে পড়লাম। এবার আশা করি কিছু অন্তত দৃশ্য বাইরে আপনাদের সামনে তুলে ধরতে পারব। যাই হোক, প্লেনে অনেকেই চড়ে, কিন্তু সব কিছু শেয়ার সবাইকে করা সম্ভব হয় না, বিভিন্ন কাজের ব্যস্ততা বা প্রাপ্তির জন্য অনেকে ঘুমিয়েও পড়ে দেখছি, ফ্লাইট উঠে অনেকে সিনেমা দেখতে ব্যস্ত হয়ে গেছে। কিন্তু না, আমার এই পরিবেশটাকে একটু শেয়ার করার ইচ্ছা হলো, তো আপনাদের জন্য আমি এটা তুলে ধরলাম। রানওয়ের দিকে আস্তে আস্তে ফ্লাইট আবার এগিয়ে যাবে, সেটুকু আপনাদের সামনে তুলে ধরবো। আর ফ্লাইটটা কী করে টেক অফ করছে এখানে দেখাবো। এই যে বিকেল হয়ে গেছে, মানে এখন শীতকাল যেহেতু, তো সেই পরিস্থিতিতে আমাদের ফ্লাইটটা আস্তে আস্তে টেক অফ পয়েন্টের দিকে এগিয়ে চলেছে। যাই হোক, এই জায়গা থেকে প্লেনটা ঘুরিয়ে নেবে পয়েন্ট থেকে, তারপরে স্পিড নিয়ে এটাকে টেক অফ করব। তো পয়েন্টে আমরা পৌঁছে গেছি, ফ্লাইটটাকে ঘুরিয়ে নিচ্ছে ক্যাপ্টেন। তো আমরা আস্তে আস্তে রেডি টু ফ্লাই। এইবারে দেখা যাচ্ছে সোজা রানওয়েটা দেখা যাচ্ছে, ডিব্রুগড় মোহনবাড়ি এয়ারপোর্ট, এখান থেকে ফ্লাইটটা টেক অফ করছে। স্পিড নিয়ে এবার আস্তে 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 উপরের দিকে উঠে যাবে। সামনের দিকে কিন্তু আছে ব্রহ্মপুত্র রিভার, তো এটা একদম ব্রহ্মপুত্র উপরে উঠে যাবে, সেই ভিউটা আপনাদের সামনে অবশ্যই শেয়ার করব। এই ভিউটা কেমন ছিল দেখতে থাকুন, বলবেন সত্যি অসাধারণ। মানে বিকেলে সূর্য অস্তের সময় যে লাল আভা দেখা যায়, সেই আভার একটা এত সুন্দর বিস্তার বা তার একটা মহিমা ছড়িয়ে পড়েছে চারিদিকে, হিমন্তরেখা পুরো লাল হয়ে গেছে। যাই হোক, ফ্লাইট উপরে উঠে গেছে, আস্তে আস্তে ফ্লাইটটাকে লেফট টার্ন করাবে। লেফট টার্ন যেই করবে সেই দেখতে পাবো ব্রহ্মপুত্র নদীটা কীভাবে তার শাখা উপশাখা নিয়ে এগিয়ে চলেছে, মানে গুয়াহাটির দিকে, তারপরে বাংলাদেশে প্রবেশ করেছে। যাই হোক, এই দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে, আর নিচে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদীর মেন শাখা, তার সঙ্গে উপশাখা আর যে সমস্ত অংশগুলো দেখা যাচ্ছে মাঝখানে আছে, ওগুলো অ্যাকচুয়ালি ডিপ ডাইভ। বর্ষার সময় জল কিন্তু ওগুলো প্লাবিত হয়ে যায় ম্যাক্সিমাম। যাই হোক, আমি তার সাইডে বসেছিলাম, সবসময় আলো দিকে চোখ রেখেছিলাম, যেটুকু দেখা যায়। আর এই যে উপরে উঠে গেছি তখন কিন্তু যেহেতু বিকেলের দিকে, আর বোঝা যাচ্ছে না যে মনে হচ্ছে প্লেনটা একই জায়গাতে আছে, এগিয়ে যাচ্ছে কত স্পিডে যাচ্ছে কী যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে। আমি ভাবছি কি প্লেনটা কি উপরে দাঁড়িয়ে আছে নাকি। আসলে দিনের দিকে গেলে কিন্তু যে মুভমেন্টটা অনেক দেখা যায়, পাহাড় টাহাড় কিন্তু বা বিভিন্ন রকম বিল্ডিং থাকলে দেখা যায়। আমার কলকাতা চলে এসেছি কাছাকাছি, এবারে আমরা নামবো। তো এইখানে বিভিন্ন যে আলোগুলো চলছে বিকেল হয়েছে, ঘড়িতে বাজে এখন প্রায় 5:40। 5:40 আমরা নামছি এয়ারপোর্ট কলকাতা নেতাজি সুভাষচন্দ্র। যাই হোক, তো এইখানে একটু
শেয়ার করে দিলাম, আর এখানকার কলকাতা এয়ারপোর্টটাও একটু শেয়ার করবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ কম বেশি সবারই এই কলকাতা এয়ারপোর্টে আসা আছে। তো যারা রেগুলার যাত্রী তারা তো জানেন, তাদের কাছে এটা নতুন কোনো ব্যাপার না। কিন্তু আমি যেখানে যাই সেই জায়গাটা একটু শেয়ার করলে আমার ভালো লাগে, কারণ মনে হয় যে এই যে মুভটা আমি যেভাবে করছি বাকি লোকেরা সেটাকে কীভাবে এনজয় করে সেটা তো জানা দরকার। আমার ভালো লাগে কারণ প্রতিটা জায়গার মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আমি যেমন থাকি আসাম দিকে, সেখানের পরিবেশটা আর কলকাতার পরিবেশটা একরকম নয়, আর এখানকার মানুষজন একটু বেশি আছে, ওখানে যেমন কম। যাই হোক, এই ক্রাউডেড এয়ারপোর্টটা একটু দেখিয়ে দিলাম। এখানে বাইরে তো অনেক জ্যাম, সেগুলো আর দেখাতে পারিনি। আমি এখানে টাঙ্গাইলে বেরিয়ে আসছি ফ্লাইট থেকে নেমে, এবার এই রাস্তাটা একটু দেখিয়ে দেবো। কলকাতা এয়ারপোর্টটা একটু দেখতে থাকুন, সঙ্গে থাকুন, অনেক ভালো থাকবে।